সমস্ত কিছু গণ্ডগোল হয়ে গেলেও চন্দ্রযান নিরাপদে অবতরণ করবেই। কেন, কিভাবে, বুঝিয়ে বললেন মহাকাশ বিজ্ঞানী। যতই সমস্যা হোক, ত্রুটি হোক, এমনকি যদি কোনো ভুলও হয়ে যায়, তবুও নাকি নিরাপদেই সফল অবতরণ করবে চন্দ্রযান 3। চন্দ্রযানের বিক্রম ল্যান্ডারে যে অভ্যন্তরীণ স্যালভেজ মোড রয়েছে তা এতটাই শক্তিশালী বলে জানালেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মহাকাশ বিজ্ঞানী প্রফেসর রাধাকান্ত পাঠি। তিনি উল্লেখ করেন, দ্বিতীয় চন্দ্রযানের ব্যর্থতার পরে অনেক উন্নতি করে এই ব্যবস্থা করা হয়েছে, এবার নিরাপদ অবতরণ হবেই, তাতে কোনো সন্দেহ নেই। দুবছর আগে চন্দ্রযান 2-এর ব্যর্থতার মূল কারণ ছিল ল্যান্ডার বিক্রম তার গতি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং এটি ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়েছিল চাঁদের মাটিতে। এটি একটি অ্যালগরিদম ত্রুটি বলেছিল, এমনটাই ব্যাখ্যা করেছিল বিজ্ঞানীরা। এবার ওই বিজ্ঞানী জানালেন, সেই ত্রুটি এখন সংশোধন করা হয়েছে, বিক্রম ল্যান্ডারের পা এখন আরও মজবুত। চন্দ্রযান 2 এবং 3, এই দুই অভিযানের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রফেসর রাধাকান্ত পাঠি। ইসরোর চন্দ্র মিশনে তিনি সহ আরও অনেক বিজ্ঞানী অবদান রেখেছেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে। সেই অভিজ্ঞতা থেকেই প্রফেসর পাঠি বলেন, ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান 2 নিয়ে ওভার কনফিডেন্ট ছিল, সেই শিক্ষা থেকেই চন্দ্রযান 3-এর এমন নকশা করেছেন যাতে সবকিছু ভুল হয়ে গেলেও এটি অবতরণ করবে। তার কথায় চন্দ্রযান 3 আরও অনেক শক্তিশালী, তার স্ট্রেস পরীক্ষা করা হয়েছে আরও খুঁটিয়ে, সমস্ত জানা অজানা সমস্ত রকম বিষয়ের যত্ন নিয়েছে ইসরো। যেমন এইবারে বিক্রম ল্যান্ডারে 2টি অন বোর্ড কম্পিউটার ছিল, চন্দ্রযান 2-এর ক্ষেত্রে কেবল 1টি ছিল। ইতিমধ্যেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ঘোষণা করেছে 23 অগস্ট ল্যান্ডার বিক্রম চাঁদে নামবে 6:04। এর আগে ঘোষণা করা হয়েছিল 23 অগস্ট 5:47 চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম। পরে তা 17 মিনিট পিছানো হয়। এই অবতরণের লাইভ টেলিকাস্ট দেখানো শুরু হবে ইসরোর সোশ্যাল মিডিয়া পেজ থেকে বুধবার বিকেল 5:20 থেকে। সব মিলিয়ে এখন অবতরণের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে চন্দ্রযান। এর মধ্যেই চাঁদের যেদিক পৃথিবীর সামনে থাকে তার উল্টো দিকের এলাকায় তোলা কয়েকটি ছবি পাঠিয়েছে চন্দ্রযান। তাতে লাগানো ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরায় তোলা সেই ছবি দেখে রীতিমতো রহস্যময় দেখাচ্ছে চাঁদকে। তার সমস্ত সৌন্দর্য যেন মিশে গেছে কেবল পাথর মাটি গর্তে। ওই অত্যাধুনিক ক্যামেরার কাজই হলো চাঁদে অবতরণের জন্য একটি সুরক্ষিত জায়গা খুঁজতে সাহায্য করা, অর্থাৎ চাঁদের যেখানে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম সেখানে যাতে কোনো রকম বোল্ডার বা গভীর গর্ত না থাকে তা নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে এই ক্যামেরা। পাশাপাশি ইসরোর বিজ্ঞানীরা বলছেন, যদি গতিবেগে কোনো গোলমাল হয় বা চাঁদের পিঠে নামতে দেরি হয় তাহলে আরও পর্যাপ্ত জ্বালানি যাতে থাকে সেই জন্য অতিরিক্ত জ্বালানি ভরে দেওয়া হয়েছে। প্রয়োজনে বিকল্প কোনো জায়গাতেও নামতে পারে ল্যান্ডার বিক্রম। সেই সঙ্গেই থাকছে নতুন সেন্সর যার নাম লেসার ডপলার ভেলোসিটি মিটার। 3টি ভেলোসিটি ভেক্টরও থাকছে ল্যান্ডারে। এবারের চন্দ্রযানে মোট 13টি থ্রাস্টার রয়েছে যা সফট ল্যান্ডিং করতে সাহায্য করবে। তবে ইসরো আগেই ঘোষণা করে দিয়েছিল কোনোভাবেই ব্যর্থ হবে না ভারতের তৃতীয় চন্দ্রযাত্রা। চেয়ারম্যান এস সোমনাথ বলেছিলেন, আগের বার চাঁদের বুকে সফট ল্যান্ডিং করার সময় গতিবেগের হেরফেরে মুখ থুবড়ে পড়ে ল্যান্ডার বিক্রম। তবে সেই ভুল আর হবে না, কারণ প্ল্যান বি তৈরি আছে। চাঁদকে 5 বার চক্কর কাটার পরে চাঁদের দক্ষিণ পিঠে 70 ডিগ্রির দ্রাঘিমায় সফট ল্যান্ড করার সময় যদি বিক্রমের কলকবজায় কোনো গণ্ডগোল হয়, যদি ইঞ্জিন বা সেন্সর বিকলও হয়ে যায়, তাহলেও চাঁদের বুকে ল্যান্ডারকে নামানো যাবে। ইসরোর প্রধানের কথায় যদি ল্যান্ডার বিক্রমের সমস্ত সেন্সর বিকল হয়ে যায় বা এর 2টি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়, সেক্ষেত্রেও চন্দ্রযান 3 চাঁদে ল্যান্ড করতে সক্ষম হবে। তার কথায় চন্দ্রযান 3-এর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো ব্যর্থতার মুখোমুখি হলে তা ঘুরে দাঁড়াতে পারে। 4 বছর আগের দ্বিতীয় চন্দ্রযান মিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চন্দ্রযান 3-এ একাধিক পরিবর্তন করা হয়েছে। বিষয়টি নিয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, চন্দ্রযান 2-তে কি ত্রুটি ছিল তা খতিয়ে পরীক্ষা করা হয়েছে, সেই সব ভুল শুধরে চন্দ্রযান 3 নতুন করে তৈরি করা হয়েছে। 2019 সেপ্টেম্বরে চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়ে ইসরোর চন্দ্রযানের বিক্রম। ঐতিহাসিক সেই চন্দ্রযাত্রা পুরোপুরি সফল হয়নি। অরবিটার পৃথিবীর কক্ষে পৌঁছলেও ল্যান্ডার বিক্রম সফট ল্যান্ডিং করতে পারেনি।
ফলে দক্ষিণ মেরুতে ইসরোর স্বপ্নের অভিযান ব্যর্থ হয়েছিল। এবার সেই ভুলগুলো হবে না এমনটাই দাবি ইসরোর। নতুন ব্লু প্রিন্টে যা যা পরিবর্তন করা হয়েছে তা সঠিকভাবে কাজ করলে 23 আগস্ট চাঁদের বুকে ইসরোর চন্দ্রযানের অবতরণ সফল হবে। চাঁদের আধার পিঠের রহস্য খুঁজে বের করার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেল ভারতবর্ষ।